হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতাস কিচেন। বন্ধুরা, আমের সিজন চলছে এখন, আর বেশি দিন থাকবে না আমের সিজন, খুব তাড়াতাড়ি কিন্তু চলে যাবে। তো আম শেষ হয়ে যাওয়ার আগে আমের এই রেসিপিটা একবার হলেও খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, খুবই টেস্টি লাগবে, আর খুব বেশি জিনিস লাগে না। আমের সাথে মাত্র তিনটি জিনিস মিলিয়ে তোমাদের তৈরি করে নিতে হবে ম্যাঙ্গো পুডিং। খুব সহজে বানাতে পারবে, এবং ঘরে থাকা তিনটে জিনিস দিয়েই আমরা সহজে অল্প খরচে আমের পুডিং তৈরি করে নিতে পারবো, যেটা খেতে দুর্দান্ত লাগে। তো সবার প্রথমে আম আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমের খোসা এইভাবে তোমরা ছাড়িয়ে নেবে, আর আম যদি মিষ্টি হয় তাহলেই কিন্তু ভালো হয়, চেষ্টা করবে একটু মিষ্টি আম নিতে। আর যে হিমসাগর আম যেমন কি খুব মিষ্টি হয়, ভালো হয়, তো এরকম একটু মিষ্টি ধরনের আম নেবে, তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। তবে আমি আজকে যে আম ব্যবহার করছি এটি একজনের গাছের আম হচ্ছে, গাছের আম দিয়েছিল, তো সে এই আমটা একটু টক মিষ্টি মতন ছিল সেই জন্য। যাই হোক, তো দেখো আমি কি করছি, আমগুলোকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে আমগুলো সমস্ত আঠি থেকে আলাদা করে নিয়েছি। এইবার দেখো এখানে নিয়েছি আমি এক বাটি চিনি, আমাকে চিনি একটু বেশি দিতে হচ্ছে, কারণ আমটা একটু টক মিষ্টি ছিল সেই কারণে। তো চিনির সাথে আমটাকে আমি ব্লেন্ডার দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা মিক্সি দিয়েও মিক্স করে নিতে, মিক্সিতে দিয়ে আম আর চিনিকে মিক্স করে নিতে পারো। মিক্স করে নিয়ে একটা খুব স্মুথ একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর তোমাদের আম যদি খুব মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দিও। আমি এখানে প্রায় এক কাপেরও একটু বেশি চিনিটা দিয়েছি। তো দেখো এইভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে আমি একটা খুব স্মুথ মতন পেস্ট তৈরি করে নিলাম, এবং চিনি আর আম খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এই রেসিপিটা আম যত টেস্টি হবে ততই কিন্তু খেতে ভালো হবে এই রেসিপিটা। এ দেখো এখানে আমি নিয়েছি 500 মতন দুধ। এবার এই দুধের মধ্যে আমি নিয়েছি দেখো এখানে কর্নফ্লাওয়ার, তো এখানে 2 বড় চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি, মানে প্রায় 25 গ্রাম মতন ধরো কর্নফ্লাওয়ার আছে এখানে। আর যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে তোমরা ময়দা ব্যবহার করতে পারো, ময়দাও এরকম 2 বড় চামচ নিয়ে নিতে পারো। তো আমি দেখো কর্নফ্লাওয়ারটা এখানে এই দুধের মধ্যে মিক্স করে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দুধের মধ্যে ভালো করে গুলিয়ে এটা মিক্স করে নেবে, কোনো রকমের লাম্পস কোনো রকমের গুঠলি যেন না থেকে যায় এর মধ্যে, সেটা দেখবে। কোনো লাম্পস থেকে গেলে কিন্তু স্মুথ হবে না পুডিংটা। তো ভালো করে গুলিয়ে নিয়েছি। এবার দেখো একটি ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে অল্প একটু জল দেবে, হাফ কাপেরও একটু কম আগে জল দিয়ে দেবে। জল দেওয়ার পরে তারপরে আমি যেটা করব, কর্নফ্লাওয়ার আর দুধটা যে গুলে রেখেছিলাম সেই দুধ আর কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধ আর কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এইবার আমি মিডিয়াম আঁচে অনবরত নাড়তে থাকবো, আর এটা আস্তে আস্তে ঘন হবে। আর বন্ধুরা এটা অনবরত নাড়তে থাকতে হবে, নালে কিন্তু এটা লাম্পস পড়ে গেলে তাহলে স্মুথ হবে না পুডিংটা। তো মিডিয়াম আঁচেতে অনবরত এটা নাড়তে থাকবে তোমরা, আর নাড়তে নাড়তে আস্তে আস্তে দেখবে এটা ঘন হয়ে আসছে। তবে কতটা ঘন করতে হবে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, কিভাবে তোমরা চেক করবে যে কতটা ঘন হয়ে গেলে আমরা আমটা তারপর মেশাবো। তো দেখো কতটা ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছ। এইবার আঙুল দিয়ে এরকমভাবে মিডিলে একটা দাগ কাটবে, দেখো এখনও কিন্তু যেই ঘনটা হওয়া দরকার সেটা হয়নি। আবার কিছুটা করে নিয়ে আবার এরকমভাবে হাতায় যখন দাগ কাটবে দেখবে দুটো মাঝখানে দাগ কাটার পর দুটো যখন পাশাপাশি মিলছে না, তখন ভাববে যে হ্যাঁ এবার কনসিস্টেন্সিটা ঠিক আছে। তখন আমরা এই আমের যে মিক্সচারটা তৈরি করেছিলাম আম আর চিনি দিয়ে এটা আমরা মিশিয়ে দেবো এবার। তো এই দুধের মধ্যে, দুধ আর কর্নফ্লাওয়ারের মিক্সচারটার মধ্যে আমরা ম্যাঙ্গো মিক্সচারটা মিক্স করে দিচ্ছি, দিয়ে এরপরে এটাকে খুব ভালো করে দুটোকে মিশিয়ে নেবে। তো যখন মেশাবে সেই সময় আঁচটা একদমই কমিয়ে দেবে, নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে। তো হালকা আঁচে কিংবা কম আঁচে আমাদের খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে দেখো খুব সুন্দরভাবে মিশিয়ে নেবে তোমরা এটা, আর এরপর আমাদের এটাকে ফুটিয়ে একটু ঘন করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো কতটা ঘন করবে তোমরা। তো এটা সম্পূর্ণটা হতে, ঘন হতে প্রায় 5 থেকে 7 মিনিট সময় লাগতে পারে হালকা আঁচে কিংবা লো ফ্লেমে, কারণ এটা লো ফ্লেমেই করতে হবে, নালে কিন্তু তলায় ধরে যাবে এবং যেটা হচ্ছে একটা কালারটাও খারাপ হয়ে যাবে। সেই জন্যে হালকা আঁচে এইভাবে অনবরত নাড়তে থাকবে। দেখো বেশ ঘন হয়ে এসছে,
তো এইবার এই রকম যখন ঘন থাকবে ঠিক কনসিস্টেন্সিটা এই রকম থাকবে, ঠিক যে যেমন কি কেকের ব্যাটার হয় সেই রকম হলে গ্যাস অফ করে দেবে তোমরা। গ্যাস অফ করে দেওয়ার পরে তারপরে একটা বাটি নিয়ে নেবে। তো স্টিলের বাটি যদি তোমরা নাও তো অবশ্যই স্টিলের বাটির চারপাশে একটু তেল লাগিয়ে নেবে, নালে কিন্তু এটা আটকে যেতে পারে। তবে কাঁচের বাটি যদি হয় তাহলে কোনো তেল কোনো কিছু লাগাবার দরকার নেই, ইজিলি কিন্তু এটা তোমরা মোল্ড করে নিতে পারবে। তো এইবারে কাঁচের বাটিতে আমি এটা দেখো ঢেলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হয়ে গেলে দু ঘন্টার জন্য আমি এটা ঢেকে ফ্রিজে রেখে দেবো। তো দু ঘন্টা আমি দেখো এটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পরে। তো এটা খুব সুন্দরভাবে দেখো জমে গেছে, এত সুন্দরভাবে জমে গেছে এটা, দারুণ সুন্দর। এরপরে এটাকে আমি একটা প্লেটের মধ্যে উল্টে এইভাবে বার করে নেব। তো প্লেটের মধ্যে জাস্ট একটু হালকা ট্যাপ করলেই এটা বেরিয়ে আসে। দেখো কত সুন্দরভাবে এটা চলে এসছে আর খুব সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে, দারুণ সুন্দর হয়েছে এটা। জাস্ট তোমাদের সুবিধা মতন, তোমাদের পছন্দ মতন তোমরা এটাকে ডেকোরেট করে নিতে পারো, একটু আমকুচি দিয়ে, একটু চেরি ফল দিয়ে আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা এটাকে সাজিয়ে নিতে পারো। তো এইভাবে দেখো আমি সাজিয়ে নিলাম। তো এটা ভীষণ টেস্টি খেতে হয়, খুব ভালো খেতে লাগে। আর ফ্রিজে রেখে এটা ঠান্ডা করে নিলে বিশেষ করে এই সময় আমের সিজনে এটা একটা দারুণ ডেজার্ট হচ্ছে, আর খুবই অল্প খরচে তোমরা একটা দুর্দান্ত ডেজার্ট কিংবা একটা দুর্দান্ত মিষ্টির রেসিপি বাড়িতে বানিয়ে সবাই মিলে আনন্দ করে এটা খেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে এটা। তো বন্ধুরা আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন খেলে তোমরা। তো আজকের এই ম্যাঙ্গো রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা একটা লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে ভালো ভালো সহজ রেসিপিস আমি শেয়ার করতে থাকবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা এই ম্যাঙ্গো পুডিং অথবা এই ম্যাঙ্গো ডেজার্টটা এনজয় করো।